অনেক কালেকশন রয়েছে ইংলিশ ফিলোর, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আট, এসএস মাস্টার 2000, এর স্পাইনটা একদম তলা অব্দি আছে, ডেভিড ওয়ার্নারের সিরিজ এর ব্যাট। এটাও থিক এজ আছে, থিক টো আছে, অনেকটা ডিমান্ড করছে কুকাবুরা রাখো, সে এসজি তে আছে, এটা কেলার কম্বো, এই সব কটা আমার হ্যান্ড পিকড আছে ব্যাট। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ, তোমরা দেখছো আমাদের চ্যানেল কাপল টাইম, আর আমি হচ্ছে শুভজিৎ। তো আজকে মদার মার্কেট চলে এসেছি, মদার মার্কেটে রোহিত স্পোর্টসে যাবো। রোহিত স্পোর্টসের এর আগে কাশ্মীর উইলার কালেকশন তোমাদেরকে দেখিয়েছি, আজকে দেখাবো ইংলিশ উইলার কালেকশন। শাগনিক অফিসিয়াল, একটা শাউট আউট নিয়ে নিলাম তোমার, তো তুমি কমেন্ট করেছিলে দাদা এসএস আর এসজির ইংলিশ উইলার কালেকশন দেখানোর জন্য রোহিত স্পোর্টসে, সো হিয়ার ইট ইজ। আজকে আবারও চলে এসেছি ময়দান মার্কেট, ময়দান মার্কেটে রোহিত স্পোর্টস, রোহিত স্পোর্টস আসলে যাকে আমরা সবসময় দেখতে পাই সেটা হচ্ছে রোহিত। রোহিত দা, কেমন আছো? ভালো আছি। তো আজকে আমাদের কি দেখাবে? ইংলিশ ফিলো। ইংলিশ ফিলো তো সামনে দেখতে পাচ্ছো, অনেক কালেকশন রয়েছে ইংলিশ ফিলোর, তো স্টার্ট করো। লো থেকে স্টার্ট করি আগে? হ্যাঁ একদম লো থেকে স্টার্ট করো। হ্যাঁ, এটা এখন যেটা আমি ভাবি, সবাই একটা দেখানোর আগে আমি একটা ইনফরমেশন দিই সবাইকে কি এখন ইংলিশ ফিলোতে 30% সব প্রাইস হাইক হয়ে গেছে, সব কটা কোম্পানি থেকে 30% প্রাইস সব ব্যাটে ইংলিশ ফিলোতে বেড়ে গেছে। তো আমার কাছে তবু অল্প এখনো একটু ওল্ড স্টক আছে, ওল্ড এমআরপি তে আছে, তাড়াতাড়ি আসুন আর পারচেজ করে নিন, কারণ উইদিন এক মাস পরই সব নতুন স্টক একদম নতুন এমআরপি তে ঢুকে যাবে, মানে ফ্রেশ স্টক আসলে তখন 30% হাইক হয়ে যাবে। হুম 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 ঠিক আছে, স্টার্ট করো। এবার চলে আসছি এসজি তে আছে, এটা কেলার কম্বো, যেটা খুবই ভ্যালু ফর মানি আর এখন খুবই সেল হচ্ছে, চলছে এই ব্যাটটা। এটা কেএল রাহুলের সিরিজের খুবই সুন্দর স্টিকার, খুবই প্রিমিয়াম স্টিকার, যেটা কেএল রাহুল অ্যাকচুয়ালি ইউজ করে, আর এর এমআরপি হচ্ছে 8999। তারপর আবার ফ্ল্যাট 20% অফ, যারা জানে আর যারা জানে না তাদের জন্য আবার বলে দিই, যারা আমার ভিডিও দেখে আসবে, এই দাদার ভিডিও দেখে আসবে তাদের জন্য ফ্ল্যাট 20% অফ। ঠিক আছে, এবার যারা এসএস এর ফ্যান ম্যাক্সিমাম আছে, আচ্ছা এসএস এর জন্য একটা খুব মানে ফেমাস একটা ব্যাট আছে, যেটা মাস্টার 99, এটা খুবই ভ্যালু ফর মানি হয় আর খুবই দারুণ পারফরমেন্স দেয়। ঠিক এজ রয়েছে, এটা এমআরপি হচ্ছে 11,700, তারপর আবার ডিসকাউন্ট। আর অনেকরা হয় অনেকরা ডিমান্ড করছে কুকাবুড়া রাখো, কুকাবুড়ার জন্য একটা খুবই কম রেঞ্জে, মানে 4-9, মানে 10,000 এমআরপি থেকে 1 টাকা কম ওই দামে একটা ইংলিশ হলো, এটাও খুবই, এটা তো এমআরপি রয়েছে তার উপর 20% ডিসকাউন্ট, একদম একদম, এটাও থিক এজ আছে, থিক টো আছে, আর একদম ভরা ব্যাট, আর স্টিকারটাও খুব প্রিমিয়াম, এটা ঘোষ সিরিজ, খুব সুন্দর স্টিকার, খুব মানে একদম ভরা ব্যাট, তো পাওয়ার রিং এর জন্য এই ব্যাটটা খুবই দারুণ, যারা একটু উপরে রেঞ্জে যেতে চায় তাদের জন্য একটা খুবই ভালো একটা অপশন আছে ডিসি থেকে। এটা দেখতে পাচ্ছেন একটা কন্ট্রা অ্যাটমস আর একটা ক্রাঞ্চ 7.0, ডেভিড ওয়ার্নারের সিরিজ এর ব্যাট, খুবই প্রিমিয়াম আছে, আর ডিসি প্রোফাইলটা আমার খুবই পার্সোনালি ফেভারিট হয়, আমার পার্সোনালি ফেভারিট এটা ডিসি, যেটা প্রোফাইল করে মানে আমাদের ইন্ডিয়ান পিচের জন্য খুবই ভালো হয়, স্যুট করে ডিসিটা, খুবই প্রিমিয়াম স্টিকার আছে। আর এটার প্রাইস হচ্ছে ডিসি দেখতে পাচ্ছেন 15,729, আর এটা হচ্ছে 16,499, তারপর আবার ডিসকাউন্ট। আর এবার যারা একটু এসএস নিতে চায়, এসএস জন্য ওই রেঞ্জে একটা অপশন আছে ভালো, এসএস মাস্টার 2000, এটা কিন্তু ওল্ড এমআরপি, এখন আমি ওল্ড এমআরপি প্লাস এখন নতুন এমআরপি দুটোই বলে দেবো, এসএস 2000, মাস্টার 2000, এটাও খুব থিক এজ আছে, আর ওয়েট মাত্র 1140, মানে খুবই হালকা ফেদার ওয়েট একদম, আর এর ওল্ড এমআরপি আছে এখন 17,000, এর এখন নতুন এমআরপি হয়ে গেছে 20,000, মানে 3,000 এখন প্রাইস বেড়ে গেছে, হাইক হয়ে গেছে একদম। আর 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 একটা খুবই স্পেশাল ব্যাট আছে, খুবই সুন্দর একটা ব্যাট, কুকাবুরার জর্জ বাটলার 300, খুবই সুন্দর প্রিমিয়াম একটা স্টিকার দেওয়া আছে, আর ইন হ্যান্ড ফিলটাও খুব ভালো, আর খুবই লাইট ওয়েট, আর খুবই পাওয়ারফুল ব্যাট, 15,999 এমআরপি, তারপর আবার ডিসকাউন্ট, খুব মোটা ব্যাট, একদম মিটি ব্যাট আছে একদম,
দারুণ একটা ব্যাট। আর যারা একটু আরো একটু প্রিমিয়াম রেঞ্জে যেতে চায় তাদের একটা আরেকটা খুব লেজেন্ডারি একটা ব্যাট আছে, সেটা হচ্ছে SSA ফিনিশার 3, ভিনটেজ ফিনিশার 3। ভিনটেজ সিরিজ অনেক লোকদের পছন্দ হয়, সেটার মধ্যে এই একটা ব্যাট আছে, অনেকটা গ্রেনস আছে আর খুবই লাইট ওয়েট আছে। আর আর একটা ভালো জিনিস এটা দেখা, মোটার তো আছেই, তো আর এজটা খুব মোটা আছেই, বাট এর সবচেয়ে ভালো জিনিস এর স্পাইনটা একদম তলা অবধি আছে, মানে এর সুইট স্পটটা একদম তলা অবধি আছে, মানে এটা খুবই পাওয়ার প্যাক ব্যাট। আর মাত্র 1155 ওয়েট, খুবই হালকা, আর এর MRP হচ্ছে 19,000 MRP, তারপর আবার ডিসকাউন্ট। এবার আর আছে যারা একদম প্রিমিয়াম গ্রেড 1 ইংলিশ গুলো কিনতে চায়, আর বিরাট কোহলির ফ্যান, লাস্ট বাট নট দ্য লিস্ট একদম, সেটা হচ্ছে MRF এর গ্র্যান্ড এডিশন। গ্রেনস খালি আপনি গুনুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা গ্রেনস, নটা গ্রেনস আছে, সরি নটা গ্রেনস, একদম স্ট্রেট, নো ওয়াটার মার্ক, নো ব্লেমিশ, একদম থিক এজ, একদম ভরা ব্যাট। এর ওয়েটটা অ্যাপ্রক্স 1190 আছে, বাট এত সুন্দর ব্যালেন্স করা ব্যাট, ওয়েটটা ফিলই হয় না, মানে মনে হচ্ছে কোনো 1140-1150 ব্যাট ওয়েট। আর এর প্রাইস হচ্ছে 40,599। এই ব্যাটটা যার হাতে যাবে সে সে বুঝবে কি একটা আগুন 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 একদম গোলা এই ব্যাটটা। এই যত দেখতে পাচ্ছেন এই সব কটা আমার হ্যান্ড পিকড আছে ব্যাট স্পেশাল। ডিসি রেটা হচ্ছে স্প্লিট 330, যার প্রাইস অ্যারাউন্ড 26,000 আছে। 26,000 যেটা বলছো এটা কি সেলিং প্রাইস না MRP? MRP যারা আমি বলছি। তারপর এটা একটা MRF এর গ্র্যান্ড প্লেয়ার এডিশন, 31,000 MRP। তারপর এটা দেখতে পাচ্ছেন SG খুব প্রিমিয়াম একটা সানি গোল্ড আইকন, খুবই লেজেন্ডারি একটা মডেল, 33,000 MRP। তারপর এটা SS এর রবীন্দ্র জাদেজা এডিশন, এখন ওল্ড MRP আছে 25,200, তারপর আবার ডিসকাউন্ট। আর এটা GM এর ব্রাভা 606, তার MRP হচ্ছে 22,700 something MRP, তারপর আবার ডিসকাউন্ট আছে। এগুলো সব আমার হ্যান্ড পিকড আছে। তো লোকেশনটা তোমাদেরকে বলে দিই, রোহিত স্পোর্টসে কি করে আসবে, এটা হচ্ছে পার্কিং লট, আর ওদিকটা রয়েছে হচ্ছে ড্যাফরিন রোড, আর এটা হচ্ছে মদন মার্কেটে গেট নাম্বার 3। তো এদিক থেকেই ঢুকে কিছুটা এগিয়ে বাহাতে পড়বে কিন্তু রোহিত স্পোর্টস, এদিকে বাদিকে চলে গেলে এখানে কিন্তু রয়েছে রোহিত স্পোর্টস। তো আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ময়দান মার্কেটে রোহিত স্পোর্টসের ইংলিশ হুইলার কালেকশন। তো ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন সবাই ভালো থাকো, টাটা।